লাগছে মা আসতে চুপ কর বছরকার দিনে ভালোভাবে গা ধুতে হয় কি ময়লা গায়ে এত লিস্তি ছেলে কিসের ঠান্ডা গরম পানি উঠছে কলে হ্যাঁ তুমি গা ধাও তাহলে বুঝতে পারবা আমরাও তো তোর মতো থাকতে গা ধুয়েছি কই আমাদের ঠান্ডা লাগেনি পাকামু না করে চুপ করে গা ধুয়ে এলি চোখ জ্বলছে মা বস পানি দিছি ঠিক আছে এবার টাকা দাও ঘুরতে যাব থাম দিছি রিমন তুই কিছু খেয়ে এসেছিস না কাকি ঠিক আছে তোরা দুজন এখানে বস আমি আসছি তুই ঈদে পেনজামাগুলো নিয়েছিস না হ্যাঁ আমি ঈদে জামা প্যান্ট গুলো নিয়েছি রিমন ক্ষীর খা এইলে হাকর একটু ক্ষীর খা না মা আমি খাবো না ভালো লাগছে না খা বলছি ঈদের দিনে মিষ্টি মুখ করে বের হতে হয় লে হাকর আর খাবো না মা প্রশ্নের উত্তর দিয়ে প্রাইজ জিততে চান লোটাস 365 এ গিয়ে রেজিস্টার করুন আর পেয়ে যাবেন 365 টাকা বোনাস এখানে আপনি অনেক কোয়েশ্চেন পাবেন যেমন কে ম্যাচে জিতবে কে টসে জিতবে এইরকমই 200টারও বেশি কোয়েশ্চেন পাবেন যেগুলিতে আপনি আপনার ওপিনিয়ন দিয়ে অনেক প্রাইজ জিততে পারবেন এখানে ওয়ান টু ওয়ান 24 ঘন্টা সাপোর্ট পাবেন এখানে 10 মিলিয়নেরও বেশি ইউজার খেলে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো নওজাদ্দিন সিদ্দিকি উর্বেসার আউটেলা সুনীল সাট্টি এবং নেহা শর্মা তো আপনি কিসের জন্য দেরি করছেন এক্ষুনি গিয়ে রেজিস্টার করুন লোটাস 365 এই আব্বা টাকা দাও ঘুরতে যাচ্ছি তোর মা টাকা দিল না হ্যাঁ মা দিল তুমি দিবা না হ্যাঁ দিব তোরা ঈদগাহে যা আমি আসছি দিয়ে টাকা দিব ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঈদগাহে আসো তুমি কখন নামাজ পড়তে যাবা সময় হয়ে যাচ্ছে তো যাও গা ধুয়ে লেও হ্যাঁ এই তো গা ধুয়ে চলে যাব তাড়াতাড়ি যাই নামাজটা দাও দেরি হয়ে গেল তো হ্যাঁ আনছি এই লাও নামাজ পড়ার জন্য টাকা নিয়েছো
না তো এই লাও তুমি সকাল থেকে এখনো কিছু খাওনি না না খাইনি তুমি দাঁড়াও আমি আসছি ঠিক আছে আমি তাহলে নামাজ পড়তে যাই দেরি হয়ে গেল ঠিক আছে যাও এই জুয়েল বাবা তুই তো একদম নায়ক হয়ে গেছিস হ্যাঁ আজকে ঈদ না নায়ক না হলে হবে তোর হাতে কি এটা এটা পিস্তুল এটা চালালে আজ হয় তাই নাকি কই চালাধিনি আরে তাই তো রে একেবারে টিভিতে দেখাই ওই রকম হ্যাঁ এটা কটাকা লিয়েছে ৫ টাকা কোথায় থেকে লিয়েছিস এই তো আমাদের পাড়ার দোকানে আছে আমাদের পাড়ার দোকানে আছে হ্যাঁ চ ওই দোকানে আমিও একটা পিস্তল নিব হ্যাঁ চ আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক আসসালামু আলাইকুম যেসব ভাইরা ও বাবারা নামাজ পড়ার জন্য এখনো ঈদগাহের ময়দানে হাজির হতে পারেননি তারা অতি শীঘ্রই ঈদগাহের ময়দানে চলে আসেন আমরা আর কিছুক্ষণ পর ঈদের নামাজ শুরু করব আরে নামাজের জন্য তো দেরি হয়ে গেল যাই তাড়াতাড়ি যাই কিরে সুজন তুইও এখনো ঈদগাহে যেতে পারিসনি না রে যেতে পারিনি গাদুতে গিয়ে দেরি হয়ে গেল আমারও তো সে একই অবস্থা চ একটু পাটান করে হাঁট না হলে দেরি হয়ে যাবে আজকে আমরা ঈদগাহে গিয়ে অনেক কিছু খাবো আর কিনবো হ্যাঁ হবে তোকে তোর মা ক টাকা দিয়েছে আমাকে মা দিয়েছে ৫ টাকা আব্বা দিয়েছে ১০ টাকা সব মিলে ১৫ টাকা তোকে ক টাকা দিয়েছে আমাকে মা দিয়েছে ১০ টাকা আব্বা দিয়েছে ১০ টাকা দুজন মিলে ২০ টাকা দিয়েছে তোর থেকে আমাকে ৫ টাকা বেশি দিয়েছে তোর আব্বা যে আমার আব্বার করতে বড় লোক সেজন্য তোকে ৫ টাকা বেশি দিয়েছে আমার আব্বা যেদিন বড় লোক হবে সেদিন আমাকেও ২০ টাকা দিবে কই বাবারা ভাইরা একটু তাড়াতাড়ি আসেন আর বেশি সময় নাই আজকে এদের নামাজ ৭:৩০টার সময় শুরু হবে আর মাত্র ৫ মিনিট সময় আছে যারা এখনো ঈদগাহের ময়দানে এসে পৌঁছাননি রাস্তায় আছেন তারা একটু পাটান করে আসেন আপনারা সবাই যায় নামাজগুলো সোজা করে লাইনে দাঁড়িয়ে যান হ্যাঁ সময় হয়ে গেছে আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কাঞ্চন ওই দেখ ঘুগনি আলা চমরে ঘুগনি খাইগা হ্যাঁ চ এই ঘুগনি আলা আমাদের সবাইকে ঘুগনি দাও তো
আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক। কাঞ্চন, ওই দেখ তোর আব্বা। আব্বা, তুমি টাকা দিবা বললা, টাকা দাও। এলে টাকা আলতো ফালতো খরচ করবি নি, তাড়াতাড়ি বাড়ি আয়, তোর নানি বাড়ি যাবো। হ্যাঁ আসছি। কি গো বসে কেনে, খেয়ে বের হয়ে এলাও, না হলে দেরি হয়ে যাবে তো। তোমরা খেয়ে নাও, আমি ঠিক বের হয়ে নিব, আমার দেরি হবে না। ওই ব্যাগে আবার কি লিলা? এই ব্যাগে খিচুড়ি আর মাংসটুকু লিলাম, ধুয়ে গেলে নষ্ট হয়ে যাবে না। ও ঠিক আছে, ল্যাও এখন চলো, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ চলো যাই। এই ছিল আমাদের কিছুটা আগেকার দিনের ঈদ। সকালবেলায় কাঁপতে কাঁপতে মা আমাদেরকে গা ধুয়ে দিত, তারপরে আমাদেরকে সাজিয়ে 5 টাকা 10 টাকা দিত। আমরা সেই টাকা নিয়ে কত আনন্দ করতাম, কত ঘুরতাম, কত কি না খেতাম। ঈদের শেষে মা আব্বাদের সাথে আত্মীয়দের বাড়িতে ঘুরতে যেতাম, কত না আনন্দ হতো। আর এখন ঈদ হলে কিছুই মনে হয় না, মনে হয় যেন রবিবারের ছুটির দিনে বসে আছি। আগেকার মতো ঈদের দিনে আর আনন্দ হয় না। যুগের সাথে সাথে মানুষ অনেক বদলে গেছে, সবাই নিজ নিজ ব্যস্ততায় থাকে। আগেকার ঈদের মতো সেই স্বাদ আনন্দ আর পাওয়া যায় না। সত্যি আগেকার ঈদগুলো অনেক সুন্দর, মধুর ও আনন্দ ছিল।